প্রত্যাবাসনের প্রস্তুতিও মিয়ানমারের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গারা। শুক্রবার কক্সবাজারের টেকনাফ জেটি ঘাটে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি দেখে এসে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া জানান প্রতিনিধি দলের রোহিঙ্গারা। তারা জানান, মিয়ানমার মংডুর ক্যাম্পে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিটেবাড়ি ও নাগরিকত্ব দিতে চায় না। নাগরিক অধিকার ও পূর্বের বাড়ি ফিরে না পেলে মিয়ানমার যেতে চান না তারা। শুক্রবার সকাল 9টায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি ও পর্যবেক্ষণ করতে বাংলাদেশ মিয়ানমার টেকনাফ ট্রানজিট জেটি ঘাট থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেন 27 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রত্যাবাসনের প্রস্তুতি ও মিয়ানমারের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গারা। শুক্রবার কক্সবাজারের টেকনাফ জেটি ঘাটে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি দেখে এসে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া জানান প্রতিনিধি দলের রোহিঙ্গারা। তারা জানান, মিয়ানমার মংডুর ক্যাম্পে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিটেবাড়ি ও নাগরিকত্ব দিতে চায় না। নাগরিক অধিকার ও পূর্বের বাড়ি ফিরে না পেলে মিয়ানমার যেতে চান না তারা। শুক্রবার সকাল 9টায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি ও পর্যবেক্ষণ করতে বাংলাদেশ মিয়ানমার টেকনাফ ট্রানজিট জেটি ঘাট থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেন 27 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রত্যাবাসনের প্রস্তুতি ও মিয়ানমারের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গারা। শুক্রবার কক্সবাজারের টেকনাফ জেটি ঘাটে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি দেখে এসে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া জানান প্রতিনিধি দলের রোহিঙ্গারা। তারা জানান, মিয়ানমার মংডুর ক্যাম্পে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিটেবাড়ি ও নাগরিকত্ব দিতে চায় না। নাগরিক অধিকার ও পূর্বের বাড়ি ফিরে না পেলে মিয়ানমার যেতে চান না তারা। শুক্রবার সকাল 9টায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি ও পর্যবেক্ষণ করতে বাংলাদেশ মিয়ানমার টেকনাফ ট্রানজিট জেটি ঘাট থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেন 27 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রত্যাবাসনের প্রস্তুতি ও মিয়ানমারের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গারা। শুক্রবার কক্সবাজারের টেকনাফ জেটি ঘাটে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি দেখে এসে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া জানান প্রতিনিধি দলের রোহিঙ্গারা। তারা জানান, মিয়ানমার মংডুর ক্যাম্পে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিটেবাড়ি ও নাগরিকত্ব দিতে চায় না। নাগরিক অধিকার ও পূর্বের বাড়ি ফিরে না পেলে মিয়ানমার যেতে চান না তারা। শুক্রবার সকাল 9টায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি ও পর্যবেক্ষণ করতে বাংলাদেশ মিয়ানমার টেকনাফ ট্রানজিট জেটি ঘাট থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেন 27 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রত্যাবাসনের প্রস্তুতি ও মিয়ানমারের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গারা। শুক্রবার কক্সবাজারের টেকনাফ জেটি ঘাটে মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি দেখে এসে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া জানান প্রতিনিধি দলের রোহিঙ্গারা। তারা জানান, মিয়ানমার মংডুর ক্যাম্পে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিটেবাড়ি ও নাগরিকত্ব দিতে চায় না। নাগরিক অধিকার ও পূর্বের বাড়ি ফিরে না পেলে মিয়ানমার যেতে চান না তারা। শুক্রবার সকাল 9টায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি ও পর্যবেক্ষণ করতে বাংলাদেশ মিয়ানমার টেকনাফ ট্রানজিট জেটি ঘাট থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেন 27 সদস্যের একটি প্রতিনিধি দল।